স্কিনকে সফট এবং নরম করার জন্য তার পাশাপাশি স্কিনকে মানে ত্বককে উজ্জ্বল করা ভীষণ জরুরি। কেমন করে আপনি আপনার ত্বকের মৃত কোষ রিমুভ করে চট জলদি আপনার স্কিনকে ব্রাইটেনিং হোয়াইটেনিং উজ্জ্বল করে ফেলতে পারবেন তা নিয়েই হচ্ছে আমার আজকের রেমেডি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আর সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক কেমন করে আপনি একটি বাড়িতে স্ক্রাব তৈরি করে নিতে পারেন খুব সহজে। চলুন জেনে নেওয়া যাক। যেহেতু এখন শীত, শীতে আমাদের স্কিন ডিহাইড্রেট হতে থাকে, তাই আমাদের স্কিনকে হাইড্রেশন করতে হবে, স্কিনকে হাইড্রেট রাখতে হবে। তাই ময়শ্চারাইজারকে লক করতে হবে স্কিনে, তাই যে কোনো ধরনের স্ক্রাব ব্যবহার করা যাবে না। আমি তাই একটা স্পেশাল একটা DIY ফেস স্ক্রাব তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য দরকার হবে জাস্ট দুইটা ইনগ্রেডিয়েন্টস, এক হচ্ছে কফি পাউডার, সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অলিভ অয়েল। একটা পরিষ্কার বাটিতে কফি পাউডার নিয়ে নেন, এইটাকে প্যাক পেস্ট বানানোর জন্য আপনি সাথে মিশিয়ে দেন পরিমাণ মতো অলিভ অয়েল। দুইটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মেশালেই কিন্তু আমার এই DIY উইন্টার ফেস স্ক্রাবটি পুরোপুরিভাবে রেডি। কেমন করে এই ফেস স্ক্রাবটি ব্যবহার করবেন সেটাও জেনে নেওয়া যাক। যেহেতু এই স্ক্রাবে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি, অলিভ অয়েল কিন্তু আপনার স্কিনে ময়শ্চারাইজ দিবে, তাই আমি অলিভ অয়েলকে ব্যবহার করেছি। আপনারা সবাই জানেন যে ফেস স্ক্রাব অনেক সময় ধরে ফেসে মাসাজ করা যায় না, 3 থেকে 5 মিনিট মাসাজ করতে হবে হালকা হাতে। মাসাজ করে নর্মাল পানি দিয়ে ক্লিন করে ফেলেন, দেখবেন আপনার স্কিনের যে মৃত চামড়া ছিল, ডেড স্কিন ছিল, সব কিছু চলে গিয়েছে। আপনারা জানেন কফি পাউডারের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমার স্কিনের উপর অ্যান্টি এইজিং এর কাজ করে, স্কিনকে ব্রাইটেনিং এবং স্কিনকে উজ্জ্বল করতে ট্যান রিমুভ করতে হেল্প করে। তার পাশাপাশি এখানে ব্যবহার করেছি আমি অলিভ অয়েল। অলিভ অয়েল আমার স্কিনকে ময়শ্চারাইজ আনতে হেল্প করবে, তাই দুইটা উপকরণ খুব ভালোভাবে মেশালে কিন্তু আপনার স্কিনে দারুণ একটা ট্রান্সফরমেশন নিজেই দেখতে পারেন। বাট একটা কথা বলে রাখি, এই প্যাকটি প্রতিদিন ব্যবহার করবেন না, সপ্তাহে 2 থেকে 3 দিন। যদি আপনার স্কিন অয়েলি হয়ে থাকে তাহলে 3 দিন করতে পারেন, যদি ড্রাই হয়ে থাকে তাহলে 2 দিন করে করতে পারেন। জাস্ট এই 2 থেকে 3 দিন ব্যবহার করার পরে আপনি নিজেই আপনার স্কিনের উজ্জ্বলতা আপনি দেখতে পাবেন। তো এই ছিল আমার আজকের খুব সহজ একটা রেমেডি, আশা করছি বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে এসে নিচে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বাট মুখে যদি খুব বেশি অ্যাক্টিভ অ্যাকনে থাকে তাহলে এই রেমেডিটি ট্রাই করবেন না, কারণ অ্যাক্টিভ অ্যাকনের ক্ষেত্রে ফেস স্ক্রাব ব্যবহার না করাই ভালো। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই সময় যেটা ভীষণ জরুরি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।